করবো সেটা হলো পার্টস অফ স্পেস এবং মূলত ভার সম্পর্কে। তো পার্টস অফ স্পেস থেকে যেহেতু পার্টস অফ স্পেসের মধ্যে এই ভার আছে, এই জন্য পার্টস অফ স্পেস সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার পরে ভার সম্পর্কে আলোচনা করব। আজকে মূলত গ্রামার সম্পর্কে আলোচনা, যদিও গ্রামার বইয়ে নাই কিন্তু কিছু গ্রামার আসলে জানা দরকার। তো সেই উদ্দেশ্যেই মূলত আজকে পার্টস অফ স্পেসটা তোমাদের সামনে আলোচনা করব। বাংলা যেটাকে বলা হয় পদ বা পদ প্রকরণ, পদের প্রকার সম্পর্কে আলোচনা। পার্টস অফ স্পিচ পদ বলা হয়, বাংলায় বলা হয় পদ। তো পার্ট মানে হলো অংশ, পার্ট মানে অংশ, স্পিচ মানে কথা বা বক্তব্য। অর্থাৎ বক্তব্য বা বাক্য এর প্রত্যেকটা অংশই হলো এক একটা পদ। পার্টস মানে অংশ সমূহ, আর স্পিচ মানে কথা বা বক্তব্য, আর অফ মানে এর, তাহলে কথার বা বক্তব্যের অংশ সমূহ। এটা দ্বারা বোঝা যায় যে কথা বা বক্তব্যের অংশ সমূহ, এটাই হলো পদ। অর্থাৎ আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি, কোন বক্তব্য বা বাক্যের প্রত্যেকটি পডে হলো পার্টস অফ স্পিচ। প্রত্যেকটি ওয়ার্ডে এক একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ স্পিচের অংশ। যেমন আমরা যদি বলি যে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে এখানে হি একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা পার্টস অফ স্পিচ, গোয়িং একটা পার্টস অফ স্পিচ, টু একটা পার্টস অফ স্পিচ, স্কুল একটা পার্টস অফ স্পিচ। আমি পি এস দিয়ে দিই, পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ব্যাস। অর্থাৎ এখানে প্রত্যেকটাই পার্টস অফ স্পিচ, এরকম বাক্যের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক শব্দই হলো এক একটা পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের কিছু ভাগ আছে, প্রকার আছে, এই প্রকারগুলো যদি আমরা বিবেচনা করি বা সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে প্রথমে হি, হিকে আমরা কি বলতে পারি প্রোনাউন, ইজ ইজ ইজকে আমরা ভার্ব বলতে পারি, আরো ভাগে গেলে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি, গোয়িং একটা ভার্ব বলতে পারি, আরো যদি ভাগের মধ্যে যায় তাহলে আমরা এটাকে মূল ভার্ব বলতে পারি। এটা হলো টু প্রিপোজিশন, স্কুল হলো একটা নাউন, তাহলে এরকম প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ, কোনো না কোনো পার্টস অফ স্পিচ। তো এইটা বোঝা গেল যে পার্টস অফ স্পিচ। এরপরে জানতে হবে যে পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। গ্রামারে পার্টস অফ স্পিচ এর অনেক গুরুত্ব আছে। তো এই পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, যেমন আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না, জানার চেষ্টা করতে হবে। বিশেষ নাউন হলো কি, বিশেষ্য, বাংলা অর্থটাও লিখে দিই। প্রোনাউন, প্রোনাউন হলো কি, সর্বনাম।
एडजेक्टिव विशेषण भार्व क्रिया एडवर्ब क्रिया विशेषण क्रिया विशेषण प्रीपोजिशन এটাকে বাংলায় বলা হয় পদান্বয়ী অব্যয় কনজাংশন কনজাংশন এটা হলো সংযোজক সংযোজক অব্যয় इंटरजेक्शन आवेग सूचक अव्यय मोटामुटी ये आठ प्रकार तुम्हारा खाता कलम नहीं निश्चय तुम्हारा लिखे नाओ पार्ट अफ स्पीच हलो मूलत पार्ट अंश समूह और स्पीच कथा बक्तव्य অর্থাৎ কোনো বক্তব্য বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডই হলো পার্টস অফ স্পিচ এরপরে এক্সাম্পল দিয়েছিলাম এরপরে আছে এখানে কি পার্টস অফ স্পিচ মোট আট প্রকার যথা হলো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন বাংলা অর্থগুলো লিখলে ভালো যদি এখান থেকে না লিখতে পারো দরকার নাই তারপর লিখলে ভালো যদি হাতে লেখা দ্রুত হয় তাহলে লিখে নাও विशेष सर्वनाम विशेषण क्रिया क्रिया विशेषण पदोन्नति अव्यय संयोजक अव्यय और आवेग सूचक अव्यय तो बांगलार साथे किछु मिल आछे बांगला जदिओ पांच प्रकार और इंग्रेजीते आठ प्रकार तो एटा हलो पार्टस अफ स्पीच आमी एतगुलो निये तो आसले आलोचना करते पारबो ना मूलत आमी ভার্ব এই ভার্ব সম্পর্কে आलोचना करब आज के ভার্ব সম্পর্কে একটু কিছু আলোচনা করব যতটুকু সময় পাওয়া যায় সেটা সম্পর্কে আলোচনা করব তাহলে ভার্বটা মূলত কোথা থেকে এসেছে ভার্ব আসলো মূলত পার্টস অফ স্পিচ থেকে পার্টস অফ স্পিচের একটা প্রকারের নাম হলো ভার্ব পার্টস অফ স্পিচের একটা প্রকারের নাম হলো ভার্ব তোমরা দ্রুত লিখে নাও ভার্ব ক্রিয়া এখন ভার্ব সম্পর্কে একটু আলোচনা করি ভার্ব হলো ক্রিয়া ক্রিয়া মানে মূলত কাজ তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় যে কোনো প্রকারের কাজ সেটাকে বলা হয় ভার্ব তো সংজ্ঞাটা হবে এরকম যে ওয়ার্ড দ্বারা কোন কাজ করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে
ভার্ব বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে বলা হয় ভার্ব। ভার্ব যেমন হতে পারে গো মানে যাওয়া, রান, লাফ, লাফ মানে হাসা, যে কোনো কিছু করা, দেখা সেটাও একটা কাজ, সি প্লে ইটিসি ইত্যাদি, অর্থাৎ করা, যাওয়া, হওয়া, খাওয়া, থাকা, যে কোনো কিছু, যে কোনো কাজ। আমি যদি দেখি সেটাও একটা কাজ, আমি যদি হাসি সেটাও একটা কাজ, আমি যদি কাঁদি সেটাও একটা কাজ। যে কোনো কিছু করা বোঝালে, কোনো কিছু করা বোঝালে সেটাই হবে কাজ। আমি দাঁড়িয়ে আছি, দাঁড়ানো, দাঁড়ানো একটা কাজ। আমি হাত নাড়াচ্ছি সেটাও একটা কাজ। মানে কাজের সংজ্ঞা অনেক কিছু। কাজ বলতে শুধু যে পরিশ্রম করে কষ্ট করে করলে যে কাজ, এটা না, যে কোনো কিছু করাই এক ধরনের কাজ, এটাই বোঝাইছে আর কি। তো ভার্ব হলো ক্রিয়া, তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো ধরনের কাজ করা বোঝায় সেটাকে বলা হয় ভার্ব। যেমন গো, রান, লাভ, সি, প্লে, এটসেট্রা, হাজার হাজার ভার্ব আছে। এবার এবার আমরা একটু দেখব প্রিন্সিপাল ভার বা মেইন ভার। মূল ক্রিয়া প্রিন্সিপাল ভার বা মেইন ভার, মূল ক্রিয়া, এটা ভার্বেরই একটা অংশ। ভার্ব থেকে আরো কি কি, মানে ভার্বের যে প্রকারগুলো, মানে আরো কয় প্রকার হতে পারে কি কি, তার সব আমি একটু পরে দিব। আগে আমি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের সংজ্ঞাটা একটু লিখে নিই। মেইন ভার্ব হলো মূল ভার্ব, মূল ক্রিয়া। তো যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং যা একাকী কিংবা সাহায্যকারী লিখি, সাহায্যকারী ভার্বের সাথে ব্যবহৃত হতে পারে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্বের অপর নাম হলো মেইন ভার্ব। মূলত যেমন হি প্লেস ফুটবল, আবার হি ইজ প্লেইং ফুটবল, দুটোই প্রিন্সিপাল ভার্ব, পিভি সংক্ষেপে লিখলাম, পিভি প্রিন্সিপাল ভার্ব। তো ভালো করে বোঝার চেষ্টা করো, প্রিন্সিপাল ভার্ব যার নিজস্ব অর্থ আছে, বাক্যে একাকী কিংবা সাহায্যকারী ভার্বের সাথে বসতে পারে,
এমন ভার্বগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। তো অ্যাকচুয়ালি বোঝা যায় যে এখানে তার নিজস্ব অর্থ আছে এবং ওই সেন্টেন্সে অর্থটা প্রাধান্য পায়। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এখানে একটাই ভার্ব আছে, একটা ভার্ব থাকলে অবশ্যই সেটা প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব। আর একের বেশি ভার্ব থাকলে বুঝতে হবে একটা মূল ভার্ব, বাকিগুলো অক্সিলারি বা সাহায্যকারী ক্রিয়া। এখন কথা হলো মূল ভার্ব অর্থাৎ এখানে তার অর্থটাই প্রাধান্য পাবে, খেলা করা, সে ফুটবল খেলে, খেলা প্রাধান্য। দ্বিতীয় বাক্যে আছে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে বা খেলিতেছে। এখানে ইজ ভার্ব, ইজ মানে হয়, কিন্তু এখানে খেলছে বা হয় এমন অর্থ কিন্তু এর মধ্যে বোঝায় নাই। এখানে খেলে আর এখানে খেলছে দুটোই খেলা শব্দটা প্রাধান্য পেয়েছে, তবে দ্বিতীয় বাক্যটাতে কি অক্সিলারি ভার্বটা এই মূল ভার্বের আগে বসে তার অর্থটাকে পরিবর্তনে সাহায্য করছে, কিন্তু এই ইজের কোনো অর্থ এখানে প্রাধান্য পায় নাই। তাহলে বোঝা গেল কি যে শব্দের নিজস্ব অর্থ আছে এবং যেটা বাক্যের মধ্যে তার প্রাধান্য বিস্তার করতে পারে, অথবা তার সামনে অন্য সময় অক্সিলারি ভার্ব বসে ব্যবহৃত হতে পারে, এমন ভার্ব গুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। দেখেন এটা আবার কোন জায়গায় কি যাবে কি জানি, জানি না তো। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। তো এখানে তাহলে যেটা বললাম যে মূল ভার্বটা হলো এমন জিনিস যেটা সেন্টেন্সের মধ্যে যার অর্থটা প্রাধান্য পায়, যার নিজস্ব অর্থ আছে, এটাকে বলা হবে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তো আমার মতে শর্টকাট সিস্টেম হলো তোমরা যদি অক্সিলারি ভার্বগুলো ভালো করে চেনো বা অক্সিলারি ভার্বগুলো যদি বুঝতে পারো, মুখস্থ করো, তাহলে অক্সিলারি ভার্বগুলো বাদে যে ভার্বগুলো আছে এইগুলো হলো মূল ভার্ব। যদিও কিছু কিছু অক্সিলারি ভার্ব নিজেরা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তার জন্য একটা কথা, ওই যে যদি একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকে তখন সেটাকে মূল ভার্ব হিসেবে বিবেচনা করতে হবে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ এগুলো বলা হয় প্রাইমারি অক্সিলারি, এই প্রাইমারি অক্সিলারি গুলো সাধারণত মূল ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো যাই হোক ওগুলো আমরা পরে আসি, মূলত আমরা শিখবো যে একটা সেন্টেন্সে যদি একটা মাত্র ভার্ব থাকে মূল ভার্ব, আর যদি একের বেশিও থাকে তাহলেও আমরা শেষেরটাকে মূল ভার্ব ধরবো, এবং আর একটা সংজ্ঞা এই এটা যদি সঠিকভাবে আমরা সংজ্ঞা হিসেবে আসি তাহলে যে ওয়ার্ডের বা যে ভার্বের অর্থ বাক্যে প্রাধান্য পাই ওইটাই হলো প্রিন্সিপাল ভার্ব। ব্যাস এখন আসি অক্সিলারি ভার্ব হিসেবে। অক্সিলারি ভার্ব বা এর অপর নাম হলো হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী যে ভার্বের অর্থ বাক্যে যে ভার্বের অর্থ বাক্য প্রাধান্য পায় না এবং যা
মূল ভার্ব এর পূর্বে বসে অর্থ পরিবর্তনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। যে ভার্বের অর্থ বাক্যে প্রাধান্য পায় না এবং যা মূল ভার্বের পূর্বে বসে অর্থ পরিবর্তনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। এটা হলো সংজ্ঞা। এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। অর্থটা বুঝতে পারবে, যেমন দেখো যদি বলা হয় দ্য বয় ইজ সিঙ্গিং, সিং মানে গাওয়া, সিং মানে গাওয়া। যখনই আমরা এখানে ইজটাকে বসাচ্ছি, এ ভি মানে অক্সিলারি ভার্ব, ইজটাকে বসালাম, তখন অর্থ হয়ে যাচ্ছে কি ছেলেটি গান গাচ্ছে বা গাইতেছে, গান গাচ্ছে, গান গাচ্ছে, চলমান। যখন বাক্যটা আমি এভাবে লিখি দ্য বয় হ্যাজ সাং, তখন অর্থ দাঁড়াবে কি গেয়েছে, এটাও অক্সিলারি ভার্ব। তো দেখো এখানে সিঙ্গিং সিং ভার্বের পূর্বে, সাং এর পূর্বে হ্যাজ, এই ইজ হ্যাজ, এইগুলো হলো অক্সিলারি ভার্ব। ইজ মানে হয়, হ্যাজ মানে আছে, কিন্তু এখানে সেই আছে কিংবা হয় এরকম কোনো অর্থের মধ্যে নাই। এরা কি করছে, এরা সিং ভার্বের পূর্বে বসে তার অর্থকে বিভিন্নভাবে পরিবর্তনে সাহায্য করছে। সিং মানে গাওয়া, সেখান থেকে যখন ইজ হলো তখন গাচ্ছে। সিং ভার্বের পূর্বে যখন এটা সিংটা সাং হয়ে গেছে, এটা ফর্মটা চেঞ্জ হয়েছে জাস্ট, এটা ভিতরেই বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তো এটা মূলত সিং থেকে উৎপত্তি। এটা এখানেও সিং এর পূর্বে হ্যাজ বসে এখানে অর্থটা পরিবর্তন হয়েছে গেয়েছে, ছেলেটি গান গেয়েছে, গান গাচ্ছে, একটা জিনিস চলমান, আর একটা হলো কি গান গেয়েছে, আবার গান গেয়েছিল, এরকম মানে বিভিন্ন ধরনের অর্থ পরিবর্তন করা যায়। অর্থাৎ অক্সিলারি ভার্ব গুলো সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া কারে সাহায্য করে, এটা মূল ভার্বকে সাহায্য করে, মূল ভার্বের পূর্বে বসে তাকে সাহায্য করে, এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তাহলে আমরা দুটা জিনিস শিখলাম, যে ভার্ব থেকে আমরা দুটা জিনিস শিখলাম, ভার্বের মধ্যে আছে কি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো মূল ভার্ব বা মূল ক্রিয়া, অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ক্রিয়া, কাকে সাহায্য করে, মূল ভার্বকে সাহায্য করে। কিন্তু মূল ভার্বকে সাহায্য করে এবং এটা সবসময় মূল ভার্বের পূর্বে বসে, কখনো পরে বসে সাহায্য করে না, অবশ্যই মূল ভার্বের পূর্বে বসে তাকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে, অর্থ পরিবর্তনে সাহায্য করে, বিভিন্ন ধরনের অর্থ পরিবর্তনে সাহায্য করে, এই জন্য এর নাম হয়েছে অক্সিলারি ভার্ব। তাহলে এই প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হবে, কারণ আমরা WS কোশ্চেন পড়ার সময়, যে কোনো প্রশ্নের উত্তর লেখার সময় আমাদের কিন্তু মূল ভার্ব কোনটা বা ভার্বের সাথে SBS আছে কিনা বা থার্ড পার্সন কিনা বিভিন্ন ধরনের বিষয় আমাদের দেখতে হয়। এই জন্য গ্রামার কিংবা ইংলিশটা একটা সাথে আরেকটা রিলেটেড, এজন্য বিভিন্ন গ্রামার যে যত বেশি জানবে তত বেশি বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন কিছু সেন্টেন্স গুলো অর্থ বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের মধ্যে তোমাদের বইয়ে বা তোমাদের সিলেবাস অনুযায়ী
যে বিষয়গুলো বেশি করা দরকার, পড়া দরকার, সেটা হলো ভার্ব, ছোটখাটো পার্টস অফ স্পিচ, তারপর তোমার পার্সন, তারপর সর্বোপরি টেন্সটা, অবশ্যই টেন্সটা জানতে হবে। টেন্স মানে কাল বা সময়, এই কালটা জানতে হবে, টেন্স প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এইগুলো সম্পর্কে জানতে হবে মোটামুটি। এইগুলো আরো কিছু টুকটাক জানতে পারে, সেটা হলো নাম্বার, জেন্ডার, এটা অত বেশি দরকার হয় না। তারপরও ছোটবেলায় না পড়লে এটা এগুলো এগুলোর পরে পড়া হয় না, নাম্বার জেন্ডারও সব জায়গায় প্রয়োজন আছে। যাই হোক, তো মোটামুটি টেন্স, পার্টস অফ স্পিচ, পার্টস অফ সেন্টেন্সের মধ্যে বিশেষ করে ভার্ব, তারপরে এরপরে আছে পার্সন, এই মোট এই তিন চারটা বিষয় একটু ভালো করে জানতে হবে। আমরা এখন ভার্বের শখটা একটু দেখব, যদি একটু বড় একটু বড় হবে, কিন্তু শখটা করলে তোমাদের একটা আইডিয়া আসবে যে ভার্বটা আসলে কিভাবে হলো। এই ভার্বের মোটামুটি অনেক অনেক প্রকার আছে, তার মধ্যে মোটামুটি প্রথমে আমরা আসতে পারি দুই প্রকার, সমাপিকা অসম অসমাপিকা। এটার ক্ষেত্রে তোমাদের আমি যে ভাগটা লিখছি, এই ভাগটা জাস্ট নামটা নামগুলো মুখস্থ করতে পারো, এগুলো ডিটেলস অত জানার প্রয়োজন হবে না। যদি তুমি নিজে জানো সেটা তোমার বিষয়, জানলে তো অবশ্যই ভালো, তবে আপাতত এগুলো দরকার হবে না। এটা জাস্ট আমি শখে দিয়ে রাখতেছি, অর্থাৎ কোন জায়গা থেকে কোনটা আসলে উৎপত্তি হলো এটা বোঝার জন্য। তো ফাইনিট ভার্ব, এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, সমাপিকা। কেন বলা হয়, কি বলা হয়, এগুলো এখন আর দরকার নেই আপাতত। এটা হলো সমাপিকা ক্রিয়া। আর একটা আছে নন ফাইনিট ভার্ব, বা ভার্বাস, এটা হলো অসমাপিকা। আসসালামু আলাইকুম। না, ওই ওই দিনও আসে নাই, গত দিন আসে নাই, গত দিন আসে নাই, শুক্রবার আসলো। ও একজন, আমি তো জানি যে একজন আসে নাই, আমার তো খেয়াল নেই। ওই যে আমি অনলাইন ক্লাসে এখন আছি, আর এরপর আবার স্কুলে মিটিং আছে, কালকে নয়। হ্যাঁ, ওই যে স্কুলে ইয়ে আছে, মিটিং আছে, তো আবার এখন অনলাইন ক্লাসে আছি আমি। হ্যাঁ, কালকে নয়টায়, কালকে নয়টায়। ও ফাইনাইট ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এটাকে বলা হয় সকর্ম আর অকর্ম, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া। এটার আবার দুটা ভাগ আছে, একটা হলো কি প্রিন্সিপাল বা মেইন ভার্ব, এটা হলো মূল ক্রিয়া, আর এটা হলো কি অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এই সাহায্যকারী হেল্পিং ভার্ব, আবার প্রিন্সিপাল ভার্ব, আরো অনেক প্রকার আছে।
তো যাই হোক, আমরা এখানকার দুটো একটু দেখাই। একটা হলো প্রাইমারি অক্সিলারি, এবং আর একটা হলো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি নন ফানেটারও ভাগ আছে, নন ফানেটারটা এখন দেখাচ্ছি না। প্রাইমারি অক্সিলারি কি কি? মূলত ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ এবং ভার্ব টু ডু। এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি বিং, বিন। এটা লিখতে পারবো না, এর পরের দিন লেখা এটা। তোমাদের এখানে আরো কিছু ভাগ আছে, এটা জাস্ট জানার জন্য, তোমাদের সবই মুখস্থ করতে এমন না, কিন্তু তোমাদের জাস্ট জানতে হবে যে ভার্ব কোথা, ভার্ব থেকে ফাইনাইট, ফাইনাইট থেকে ট্রানজিটিভ ইন্টারজিটিভ, ট্রানজিটিভ থেকে প্রিন্সিপাল অক্সিলারি, অক্সিলারি থেকে প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। এই জিনিসগুলো জানতে হবে যে কোন জায়গা থেকে কোন ভার্বটা আসলে, এটা জাস্ট উৎপত্তি স্থলগুলো জানা। এরপরে এই যে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু, যেহেতু আজকে সময় সংক্ষেপ, এই জন্য এই তিনটা এখন লিখবো না, আগামী সপ্তাহে লিখবো। আর এরপরে আছে মডাল অক্সিলারি, এটাও আমি পরবর্তীতে লিখে দিব, যেহেতু সময় স্বল্প, টাইম হয়ে গেছে, এই জন্য আমি আজকে আর লিখবো না। তোমরা এই পর্যন্ত যে সবটা তুলেছো খাতায়, যেটুকু লিখতে পারছো এটা লেখো। আমি আগামী দিন, আগামী অর্থাৎ আগামী সপ্তাহে যেদিন আমার ক্লাস আছে, ওই দিন আমি প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি এগুলো তোমাদেরকে লিখে দিব। আর এখানে এত বড় শখ হইলেও ভয় পাওয়ার কিছু নেই। মূলত কি, তোমার জানতে হবে ভার্ব থেকে আসতে কোনটা, কোনটা থেকে কোনটা, প্রিন্সিপাল ভার্ব কোন জায়গা থেকে আসলো, অক্সিলারি ভার্ব কোন জায়গা থেকে আসলো, এই এইগুলো জানার জন্য মূলত শখটা আমি আঁকিয়ে দিলাম। তো এইগুলো মোটামুটি ভার্ব সম্পর্কে তোমরা পড়বে, পার্টস অফ স্পিচ, ভার্ব সম্পর্কে তোমাদের এইচডব্লিউ থাকবে, পার্টস অফ স্পিচ এবং ভার্ব।